হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। শীতের এই শুষ্ক মৌসুমে মাথায় কুশকি সমস্যা বাড়ি, কুশকির প্রকোপ বাড়াতে এ সময় চায় বাড়তি যত্ন। কুশকি সমস্যা দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। কুশকি দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো, কারণ রাসায়নিক উপাদান মাথার ত্বকে ক্ষতি করতে পারে। ঘরোয়া উপায়ে কুশকি দূর করার উপায় আসুন জেনে নেই, নিম্নে আলোচনা করা হলো। নাম্বার ওয়ান, কুশকি সমস্যা দূর করতে অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করতে পারেন। সম পরিমাণ ভিনিগার ও পানি একসঙ্গে মিশি মাথার ত্বকে মালিশ করুন। 15 মিনিট অপেক্ষা করে তা ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার বেশি এটা ব্যবহার করা যাবে না। নাম্বার 2, নারিকেল তেল ও লেবু কুশকি দূর করতে খুব ভালো কাজ করে। 2 টেবিল চামচ নারিকেল তেল ও সম পরিমাণ লেবুর রস একসঙ্গে মিশে মাথার ত্বকে মালিশ করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। তবে মাথার ত্বক সংবেদনশীল, তাদের লেবু ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নাম্বার 3, গ্রিন টি ব্যাকটেরিয়া রোধী উপাদান সমৃদ্ধ এবং এটা মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে, তাই কুশকি কমাতে গ্রিন টি ব্যবহার করতে পারেন। 1 কাপ গরম পানিতে 2টি ব্যাগ 20 মিনিট ধরে ডুবিয়ে রাখুন। ঠান্ডা হয়ে আসলে তা মাথার ত্বকে ব্যবহার করে 30 মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানিতে তা চুল ধুয়ে নিন। নাম্বার 4, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কুশকি নিরোধক শ্যাম্পু ব্যবহার করতে পারেন। নাম্বার 5, চুল আঁচড়াতে ব্রাশের পরিবর্তে চিরুনি ব্যবহার করুন। মাথার ত্বক পরিষ্কার রাখতে সপ্তাহে 2বার শ্যাম্পু ব্যবহার করা উচিত।